বৈশাখের প্রচণ্ড খরায় ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ পানির অভাবে নষ্ট হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো পানি উঠছে না শ্যালো মেশিন পাম্প ও নলকূপে সেচ পাম্পগুলো আট থেকে দশ ফিট গর্ত করে নিচে নামিয়েও পাওয়া যাচ্ছে না পানি এতে ফসলের ক্ষতির দুশ্চিন্তায় উদ্বিগ্ন চাষিরা এখন কোলে টিউবওয়েলে মোটরে কোন জায়গায় পানি না লেয়ার নিচে চলে গেছে আমাদের সারা মাঠে এরকম অবস্থা সব ধান নষ্ট হয়ে গেছে এখন যদি বৃষ্টি না হয় তাহলে জাগেছে আরও যেটুকু আছে এটুকু চলে যাবে কিছুই হবে না আমাদের মেশিনই পানি উঠতে খুব বিপদ আছে পানি উঠতে পারে উঠে বন্ধ হয়ে যাচ্ছে তা আমরা মাঠের খেত ফসল আছিল ছিল সবই শেষ হয়ে নষ্ট হয়ে গেল আমার একটা মোটর আছে এই মোটরে চল্লিশ পঁয়ত্রিশ বিঘে জমি আমি পানি দিই ধান পাল লাগাইছি এখন এমন খরা যে ধান সব যাচ্ছে শুকায় শুধু মাঠই নয় তীব্র খরায় পানির সংকটে ব্যাহত হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম গৃহস্থালী কাজের পানির জন্য ছুটতে হচ্ছে দূর জেলার ছয়টি উপজেলাতেই একই অবস্থা এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শৈলকোপা উপজেলার মানুষ নলকূপগুলোতে উঠছে না পর্যাপ্ত পানি এতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট কোথাও কোথাও সামান্য পানি উঠলেও তা পেতে রীতিমতো শরীরের ঘাম ছড়াতে হচ্ছে ভুক্তভোগীদের এতে চরম বিপাকে পড়েছে জেলাবাসী পানি মোটরে উঠতেছে না কলে উঠতেছে না দূরিতে পানি নিয়ে এসে খাসি তাও তো পানির থুলি গরম হয়ে যাচ্ছে কষ্টে আছে খুব পানির কি বলে পানি উঠতেছে না হলেও পানির খুব সমস্যা আমরা খুব কষ্টে আসি পানির সমস্যার জন্য গরু বাসু ছাগল ভেড়া মানুষজন পানি খাতেই পাইতেস না এক মানে এক ঘন্টা লাগতেছে এক চাপন দিতে পানি গ্রামে কোনো টি বলে পানি নাই আমি অল্প একটু কারুর কলেজতে আইনিয়ে ঢালিয়ে পানি দিছি গরু ছাগলের খাতি দিতে পারতি না রান্না বান্নাও করতে পারতি না আমাদের গ্রামে প্রায়টা কলে এরকম পানি ওঠে না মানে আমাদের গোসল করতে সমস্যা হয় তারপরে খাওয়া দাওয়ার করতে সমস্যা হয় সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশলী জানান প্রচন্ড তাপদাহের কারণে পানির সমস্যার সৃষ্টি হয়েছে তবে বৃষ্টি হলেই এই সংকট থাকবে না বলে দাবি করেছেন এই কর্মকর্তা প্রচন্ড তাপদাহ বৃষ্টি না হওয়া নদী নালা খালবিল ভরাট হয়ে যায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানি স্তর ধীরে ধীরে নিচে নেমে গেছে ফলে এই সমস্যা প্রকর রূপ ধারণ করেছে সাধারণত বাইশ থেকে চব্বিশ ফিট নিচে ভূগর্ভস্থ পানি স্থান নিচে নেমে গেলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠা সম্ভব নয় এমনকি সেচ প্রকল্প বাসাবাড়ি মোটর থেকেও পানি উঠানো সম্ভব নয় আমাদের জনস্বাস্থ্য প্রকাশের অধিদপ্তরের মাধ্যমে প্রায় প্রতিটি ইউনিয়নে আশি টাকা সাত মাসের গভীর নলকূপ স্থান করছি তন্মধ্যে প্রায় ষাট হাজার পরিবার পানি সরবরাহ করছে তা চাহিদা তুলনায় অপ্রতুল পরিশেষে এটাই বলতে পারি যে বৃষ্টির পানি না হলে এই সমস্যা সমাধান হবে না আমরা ধারণা করছি যে বৃষ্টি হলে এই সমস্যা সমাধান অসিরে সমাধান হয়ে যাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সতেরো হাজার গভীর ও আঠারো হাজার অগভীর নলকূপ রয়েছে পানির স্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে নেমে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে